ঠিক আছে কিনা এই যায় বলেন ভাই আনবক্সিং করতেছি। আনবক্সিং হচ্ছে রিয়েলমি 8 প্রো সিরাজগঞ্জ শপ থেকে। অমানবিকতার কথা বলেন না, একদম ইনটেক। এখানে একটু ট্যাপটুপ খাইছি অবশ্য, আশা করি সমস্যা হবে না এটার জন্য। এই 128 না, ঠিক আছে। এখন আমি বক্সটা ওপেন করতেছি, খুব এক্সাইটেড। অনেক টাইট হয়ে গেছে, কারণ হচ্ছে এই জায়গায় চাপ খায় এটা মনে হয় হার্ড হয়ে গেছে। এটা হার্ড হয়ে গেছে। ও রিয়েলমি, এটার ভিতরে ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি না, ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি। যাক, রিয়েলমির সাথে একটা কভার আছে, অ্যাড হয়ে গেলাম। কারণ হচ্ছে আমি অনেক শুরু থেকেই ফোনের ইউজের শুরু থেকেই স্যামসাং এর সাথে ছিলাম। এটা কি দুইটা কি বই? এর ফার্স্ট হচ্ছে রিয়েলমি কিনছিলাম, এর ফার্স্ট রিয়েলমি আমার। একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল আর একটা, আচ্ছা আচ্ছা, দুইটাই ইউজার ম্যানুয়াল। দুইটাই ইউজার ম্যানুয়াল পাইলাম, একটা সিম ইজেক্টর পাইছি। হ্যাঁ, যাক এখন ফোনটা দেখা যাচ্ছে, ফোনটা দেখি একটু, তুলে দেখি। একটা হচ্ছে ই দিতে আমাদের, একটা সি টাইপ ইউএসবি কেবল আছে, সুপার ফাস্ট চার্জার। যতটুকু রিভিউ দেখছি আমি, তাতে তারা বলছে যে 45 মিনিটে হ্যাঁ তারা ফুল চার্জ হয়ে যায়। তো আমি আবার হচ্ছে এখন আমাদের ফোনটা ওপেন করতেছি। রিয়েলমি 8 প্রো না, 108 মেগাপিক্সেল ক্যামেরা না, এটা হচ্ছে 108। ডেয়ার টু লিভ, আচ্ছা এই জিনিসটা খারাপ না, ভালোই আছে। তবে লেখাটা আরেকটু ছোট হইলে আমার কাছে ভালো লাগতো আর কি, কারণ পুরো ব্যাক কভারটা এটা কভার করে নিছে। ছোট করে যদি দিত রিয়েলমি, না কভারটাও ভালো, এটা ম্যাট ফিনিশিং, ম্যাট ফিনিশিং একদম পিচ্ছিল না, পিচ্ছিল টাইপের না, সুতরাং ভালো আছে। এটা ডিসপ্লেটাও ক্যামেরাটাও ভালো, চার্জটা চালু করে এখন তাহলে চালু করি না। রিয়েলমি 4x100, কনসোল ক্যামেরা আছে সাথে। ব্যাটারি অলমোস্ট 35% মতো বা 40% মতো আছে আর কি বাংলাদেশের। রিজিয়ন রিজিয়ন আমি যে বলছি বাংলাদেশ। নেক্সট তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান। ক্যামেরাটা দেখান, কালারটা আমার ভালোই লাগছে, ব্ল্যাক কালার। আমি ভাবছিলাম ইয়েলো কালারটা দিয়ে দেয় কিনা, আমার কাছে ব্ল্যাক কালারই পছন্দ ছিল, ব্ল্যাক কালার ব্লু কালারটা। এর আগে স্যামসাং এর এই ফোনটা আমার ব্লু কালার, যার কারণে আমি চাইছিলাম যে ব্ল্যাক কালার হলে বেটার হয়, কারণ একটা ব্লু কালার ইউজ করছি আমি। তো এখন এটা ব্ল্যাক কালার দিছে, খারাপ না, ব্লু কালার হইলে হইতো। ক্যামেরাটা
এটা হচ্ছে নরমাল, আমি যদি 108 টাকা পিক্সেলে দেই তাহলে এটা রেজুলেশনটা এরকম হচ্ছে। আরও বেশ কিছু অপশান আছে, যা ফ্রন্ট ক্যামেরাটা একটু অন করে দেখি। ফ্রন্ট ক্যামেরাটা না ব্লার হয়ে গেছে পোর্ট্রেটে, ফ্রন্ট ক্যামেরা ভালোই আছে। যাই হোক ভিডিও মোডটা ভিডিও কীভাবে জানি করা যায় দুইটা একসাথে ডুয়েল ভিডিও, হ্যাঁ ডুয়েল ভিডিও করা আছে, অপশন ভালোই আছে। ভিডিও মোডে ক্যাপচার করা যায় না ছবি, এই অপশনটা নাই। ভিডিও রানিং অবস্থায় কিন্তু ছবিও ক্যাপচার করা যায়, এটা স্যামসাং এর একটা অপশন ছিল, বাট এটা এখানে নাই। যাই হোক আশা করি রিয়েলমি এটা নিয়ে আপডেট কাজ করবে। ভিডিও করার সময় যা খারাপ না ভালো হয়েছে, আর কি দেখবো। এখন আমি সিম তুলবো, সিম তুলে সিম দেখবো যে কানেকশন পাচ্ছে কি পাচ্ছে না। অস্কার সিম মেমোরি ইনস্টল করলাম, দুইটা সিমই কানেক্ট পাইছে। ডিয়ার কাস্টমার সেন্ড ইনস্টল, 2GB 27 টাকা, অলরেডি মেসেজ চলে আসছে। যাই হোক এখন হচ্ছে আমি এটাতে কল দিব, যে কল আসে কি না। হ্যাঁ আমি এটাতে কল দিতে কল চলে আসছে, ঠিক আছে কল চলে আসছে, একটু কলটা রিসিভ করি আমি। হ্যালো 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 হ্যাঁ ওকে আছে না, ওকে আছে, আশা করি সমস্যা নেই। এখন হচ্ছে চার্জ দিব, চার্জটা দিয়ে দেখবো। কেবলটা মোটামুটি লং আছে, খারাপ না, অন্য অন্য কেবলের চাইতে আর একটু লং হলে বেটার হইতো। এখন হচ্ছে চার্জারটা দিব, চার্জ দিব, দেখি চার্জে নেয় কি না। এটা হচ্ছে চার্জার, চার্জারের যে সাইজ হচ্ছে, চার্জ দিব চার্জে, কানেক্ট করলাম চার্জারটা, চার্জিং হচ্ছে, 41% চার্জ আছে দেখাচ্ছে। আমরা একটু ওয়েট করে দেখি, 42% 5 সেকেন্ডেই তো 42% হয়ে গেল। আচ্ছা ওকে 43 হয়ে গেছে, মানে অনেক ফাস্ট চার্জার, অনেক ফাস্ট, মানে হচ্ছে মিনিটে মনে হচ্ছে আমার 20% চার্জ হবে পার মিনিটে, এরকমই তো মনে হচ্ছে। কারণ 5 সেকেন্ড 7 সেকেন্ড পর পরই হচ্ছে চার্জ হচ্ছে, তার মানে মিনিটে হচ্ছে 10% চার্জ আপ হবে মনে হচ্ছে। যাক দেখি কিছুক্ষণ চার্জ দিই কতক্ষণ লাগে। আমার বাজে এখন 10:41, 43% আছে।